আচ্ছা তাহলে আমাকে কাপ্তান বাজারে যে একটা দোকানে ডিম নাই সেটার কি করব? আপনার আপনি তো অপরাধ করে যাচ্ছেন, একটা দোকানে অত ডিম নাই ধরেন ওই পুলিশকে আমাদের হ্যাঁ ধরেন আপনাকে ধরেন পরে ইনাকে জিজ্ঞেস করতে হবে সবাই তো তাহলে তো আপনার ঘরে মারছো এরকম অবস্থা শুনেন আপনি আপনার নামে অনেকের কমপ্লেইন ভয়ানক কমপ্লেইন আপনি সিন্ডিকেটের অংশ এবং আপনি বেশি দামে বিক্রি করেন ডিম না আমি এখন সরকার বলে দিয়েছে 12 টাকার বেশি যদি চেয়ে বসেন এটি অপরাধ এতে কার ক্ষতি হবে আপনার সবার সুনাম করবো এবং শুনেন আমি গাড়িতে বইছি ডিম আছে এখন 12 টাকা করে বিক্রি হচ্ছে উনি বলছেন ডিম নেই ডিম নেই আপনার ব্যবসায় আপনার সবাই সিন্ডিকেট করছেন আপনাদের যারা যারা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট যারা সিন্ডিকেটের সাথে জড়িত হবে যারা কারচুপি করবে কারসাজি করে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিবে সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে আমরা প্লিজ আমাকে আমাকে বলতে দেন আগে তারপর আপনি বলবেন সরকার যে বেঁধে দেওয়া রেট ডিমের ওনারা 11 টাকা করে কিনেছেন আমরা সব তথ্য নিয়ে এখানে এসেছি এবং পর্যাপ্ত ডিম আছে আছে না নেই আছে কত করে বিক্রি করছেন ওনারা 12 টাকা করে বিক্রি করছেন কিন্তু আপনারা দু একজন বলছেন যাদের একটু কষ্ট হচ্ছে মানে অতি মুনাফা লাভ করার চিন্তা চেতনা ছিল আপনাদের সফটওয়্যারে সে সফটওয়্যার আনইনস্টল করেন করার পর নতুন সফটওয়্যার ইনস্টল করে দেন এগুলো আর চলবে না যদি কেউ অভিযোগ দেয় আপনাদের বিরুদ্ধে তাহলে আপনার নামে রেগুলার মামলা হবে জেল জরিমানা দুটাই হতে পারে সেক্ষেত্রে আপনি যে রেট দিতেছেন আপনি 12 টাকা করে আমার ডিম কিনে দেন আমি তো কাপ্তান বাজার পা দিচ্ছি না কোনো দোকানে এক পিস ডিম নাই কোনো দোকানে এক পিস ডিম নাই কাপ্তান বাজার এখন দেখেন এখানে একজন বললো যে ডিম নেই বলছে বেশি দাম নিচ্ছে কিন্তু সবাই বলছেন কি ডিম আছে পর্যাপ্ত আপনাদের মতামত কি আপনি বলেন তো ডিম আছে না নেই ডিম অবশ্যই সব দোকানে সব ডিমের দোকানে ডিম আছে পর্যাপ্ত ডিম আছে ডিম আছে না ডিম আছে এবং ন্যায্য মূল্যে তো পাওয়া যাচ্ছে এগুলো করবেন না তাহলে আপনি কোন দেশে নাগরিক বাংলাদেশে নাগরিক বাংলাদেশ উন্নতি আপনি জানেন না অবশ্যই আছে অবশ্যই আছে উনি বলতে অবশ্যই আছে মানে জিনিসের দাম বেড়ে গেলে আপনার আত্মীয় শুধু কষ্ট হয় না অনেক আমাদের তো কষ্ট হচ্ছে আমাদের তো কষ্ট হচ্ছে রাইট সবাইকে এগিয়ে আসতে সবাই এগিয়ে আসতে জি জি শুধু সরকারি কয়েকজন কর্মকর্তা যে দায়িত্ব তা নয় অবশ্যই অবশ্যই সবাই সবার ইনশাআল্লাহ সকলের সহযোগিতা প্রয়োজন অবশ্যই অবশ্যই এগুলো থেকে বিরত থাকেন দয়া করে তারপরে ইমেইলে অভিযোগ দিতে পারবেন তারপরে আপনি সফটওয়্যার আছে আমাদের একটা বাসে বসে একটা ক্লিক দিয়ে অভিযোগ দিতে পারবেন আমি দোকানদার না ওই জায়গা আমার কি অপরাধ স্যার সবাই দোকানদার আপনি ওখানে ওখানে তো দাম বাড়িয়ে দিচ্ছেন আপনি কেরানীগঞ্জ থেকে আমাদের অনেক কমপ্লেন আসছে আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন আমার কি অপরাধ আপনার নাম লেখেন এখানে আমার তো অপরাধ নাই স্যার আপনার মামলা দিয়ে অপরাধ আছে আপনি পারবেন সব আপনার কাছে সবই ক্ষমতা আপনি হলো ম্যাজিস্ট্রেট আপনি বলছেন লিখে দিন নাম আপনার লেখেন আমি তো এখানে ডিম কিনতে আসছি আমি তো ক্রেতা আপনি তো বাজারে যত কাস্টমার সবাই বললো যে দাম ঠিক আছে কিন্তু আপনি শুধু বললেন যে ডিম তো আমার দোকানে নাই ডিম এখানে তো আছে এইখানে তো আমি বিক্রি করবো না আপনার সামনে বসে আমার দিতে চাইতেছিল এইটাই ওনার ইয়া
এই চক্র আমরা ভেঙে দেব বাজারের নাম কি? নয়াবাজার। নয়াবাজার, এখানে পর্যাপ্ত ডিম আছে না ডিম নেই? হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত আছে, পর্যাপ্ত ডিম আছে। কত করে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস? 12 টাকা মাত্র চাইলাম। 12 টাকা চেয়েছে, আপনি সন্তুষ্ট? হ্যাঁ অবশ্যই। কিন্তু আপনাকে কি বলা হয়েছিল যে ডিম নেই, বেশি দাম চাচ্ছে এগুলো বলা হয়েছিল? আপনি সরজমিনে তদন্ত করে আমার কত উত্তর দেন? আপনার তো প্রবলেম আছে, যদি পারেন বলা হচ্ছিল যে ডিম নেই বেশি দামে বিক্রি হচ্ছে, দুইটি অপবাদ দেওয়া হলো, আপনার কি এই দুইটি বিষয়ে একমত? ডিম নেই বেশি দামে বিক্রি হচ্ছে? না না, কি হলো বলেন তো, আপনি কি দেখলেন? অ্যাভেলেবল আছে ডিম, এবং হচ্ছে 12 টাকা করে বিক্রি করে। এখন আপনার প্রবলেম আমরা পরে শুনবো। তাহলে উনি যে কথা বললেন ওটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা, মিথ্যা কথা। উনি কেন বলেছেন? বিব্রত করার অবস্থা সৃষ্টি করার জন্য। উনি সিন্ডিকেট? অবশ্যই। না না, আমি সবচেয়ে কম দামে বেচি ওই পারের ভিতরে। আমার একটা সুনাম আছে, আপনি যা দেখেন। আপনি তো সবাই তো নাম করলেন, আড়া না করে 50 পয়সা করে লাভ করে আমি মাল বিক্রি করি। আপনার যদি সুনাম হয় তাহলে মানুষ আরো খারাপ। এইখানে তো মানুষ আমাকে চিনেই না, যারা আমার নামে দুর্নাম করে তারা আমাকে চিনেই না। জিজ্ঞেস করেন কে আমাকে চিনে? বদনাম করতেছে তাইলে বুঝেন কেন বদনাম করবে? ওই যে দোকানদাররাই বদনাম করতেছে। 50 টা খালি আর 40 টা খালি বিক্রি করার কথা ছিল, সেটা আমি বলতে পারবো। হেলাল তো নাই আছে না, উনি লাঞ্চে আজকে মালও আসেনি ওনাদের। ওনাদের আজকে দুদিন ধরে মাল আসছে। আমি ব্যবসা করতে পারবো না যদি বেশি দামে বিক্রি করি। বেশি দাম অবশ্য আমাদের এখানে করতে পারবো। 48 মানে 12 টাকার এক পাশে বেশি নিলেই উনি বিপদে পড়বে। ঠিক আছে, তাহলে আসলে বলে দেবো মূল্য তালিকা যেন দিয়ে দেয়। মূল্য তালিকা দিয়ে তারপর দোকান চালু করবে। আমাদের গোয়েন্দা বাহিনী সাদা পোশাকে থাকবে, যদি দেখে যে মূল্য তালিকা না দিয়ে বিক্রি শুরু করছে অথবা বেশি রেটে বিক্রি করছে 12 টাকার, আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা আনসার দেওয়া হবে। আমরা বুঝবো কি হবে আপনি 48 টাকা মানে 12 টাকা করে বিক্রি করছেন? এই বাজার সব জায়গায় 48 টাকা। এদের কোথায়? হিলাল, রহমত, সাজান, কালু, এই রহমতের দোকান হয়তো ভালো রহমতের দোকান। কত হাজার ডিম কিনেছেন আজকে? স্যার এগুলো আমি জানি না, বেড়াতে আসছি তো, এই মা একজন বাড়ি থেকে সাথে হয় আমার বিয়ে। আনুমানিক কত হাজার হবে? 10,000 হবে? এগুলো হিসাব তো আমি জানি না, কিন্তু এগুলো আজকেই আসছে। 10,000 ডিম যদি হয়, ডিমে মনে করেন 11 টাকা করে কিনেছেন, বিক্রি করতেছেন 12 টাকা। 11 টাকা এক পয়সা? 11 টাকা আমার কাছে তথ্য আছে তো, আমি আসি না কখনো। তাহলে প্রতিটা ডিমে লাভ হচ্ছে আপনার 1 টাকা। তো সেখানে কিছু ক্যারিং কস্ট আছে, আপনার দোকান ভাড়া আছে। দোকান ভাড়া দেন না না দেন? দোকান ভাড়া দেই। আচ্ছা, আপনাদের দোকান ভাড়া কিছু বিল আছে? হ্যাঁ, কিছু খরচ আছে, আমরা সব বুঝলাম। 1 টাকা করে লাভ করেছেন, 10,000 ডিম বিক্রি করলে আপনার লাভ কত? দিনে 10,000 টাকা, তার ভিতরে হয়তো 5,000 টাকা খরচ ধরলাম, 5,000 টাকা থাকবে। একদিনে 5,000 ইনকাম হলে 30 দিনে কত ইনকাম হয়? স্যার এই বাজারে এরকম হয় না যে একদিনে 10,000 ডিম বিক্রি করতে পারবো। হবে ডিমের দাম যখন স্বাভাবিক হবে তখন অনেক ক্রেতাই কিনবে, এখন তো অনেকে কম কিনছে বেশি দাম বলে, এটা বুঝতে হবে আপনাকে। আপনি একটা মূল্য তালিকা ভোট তৈরি করতে পারছেন না কেন? এটা কি আইতে মানে আমরা তো এগুলো তো আমি তো দোকানে থাকি না, মানে মহাজন বাড়িতে গেছে তো। মহাজন বাড়িতে যাক, ব্যবসা তার বন্ধ নেই। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটা মূল্য তালিকা দিবেন, আজকে দিবেন, একটা সুন্দর ভোট করবেন, 12 টাকা করে বিক্রি করছেন, আপনাকে ধন্যবাদ জানাই। জাতীয় ভোক্তা অধিকার সন অধিদপ্তর তথা সরকারের পক্ষ থেকে আপনাকে কোন কনগ্রেচুলেট জানাই। ঠিক আছে, আপনি মূল্য তালিকা দয়া করে দেন। চলেন আমরা অন্য টিম গুলো কোথায়?